টুডেলে আপোনাক স্বাগতম জানাই আজির ভিডিও আরম্ভ করেছো। আজির ভিডিওতে আমি আলোচনা করিম সরকারি চাকরির যিকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় অর্থনীতি ও রাজনীতির 30টা এমসিকিউ। এই ভিডিওটি আলোচনা করিম, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও চাই থাকিও। এখিনিতে আপনাকে একটা সরু অনুরোধ জানাম, আপনি যদি এতিয়াও হোম টিচ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটি অন করে দিব। আহক পলম নকৰি আজির প্রথম প্রশ্নটি চাও। আজির প্রথম প্রশ্নটি হয়েছে, ভারতত পোন প্রথমতে কাগজী মুদ্রা কেতিয়ার পৰা আৰম্ভ হয়? ভারতত পোন প্রথমতে কাগজী মুদ্রা কেতিয়ার পৰা প্রচলন হয় বা আৰম্ভ হয়? ইয়াত অপশন চারিটা দিয়া আছে, চাব। অপশন এ 1861 চনৰ পৰা, বি 1895 চনৰ পৰা, সি 1931 চনৰ পৰা, ডি 1961 চনৰ পৰা। ইয়াত রাইট অপশন হৈছে অপশন এ 1861 চনৰ পৰা ভারতত পোন প্রথমবারৰ বাবে কাগজী মুদ্রার প্রচলন আৰম্ভ হয়। ভারতত পোন প্রথমতে কাগজী মুদ্রার প্রচলন আৰম্ভ হয় 1861 চনৰ পৰা। পরবর্তী প্রশ্ন লৈ আহিছো। পরবর্তী প্রশ্ন দিয়ে আছে, পিউর ব্যাংকিং নাথিং এলস এই স্লোগানটো কোন ব্যাংকৰ? পিউর ব্যাংকিং নাথিং এলস এই স্লোগানটো কোনটো ব্যাংকৰ? ইয়াত চাব অপশন দিয়া আছে চারিটা, তাৰ ভিতৰত অপশন বি স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া যিটো অপশন আছে সেইটো রাইট অপশন। পিউর ব্যাংক নাথিং এলস এই স্লোগানটো আছিল স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়াৰ। পরবর্তী প্রশ্ন লৈ আহিছো, ভাৰতৰ আর্থিক নীতি কোনে তৈয়াৰ কৰে? ভাৰতৰ আর্থিক নীতি বা অর্থনৈতিক নীতি কোনে তৈয়াৰ কৰে? ভাৰতৰ আৰ্থিক নীতি বা অৰ্থনৈতিক নীতি কোনে তৈয়াৰ কৰে? অপশ্যন এ বিত্ত মন্ত্ৰালয়, বি গৃহ মন্ত্ৰালয়, চি ভাৰতীয় ৰিজাৰ্ভ বেংক, ডি যুক্তৰাষ্ট্ৰ আমেৰিকা। ইয়াত ৰাইট অপশ্যন হ'ব অপশ্যন এ বিত্ত মন্ত্ৰালয়। ভাৰতৰ বিত্ত মন্ত্ৰালয়ে ভাৰতৰ অৰ্থনৈতিক নীতি তৈয়াৰ কৰে। ভাৰতৰ অৰ্থনৈতিক নীতি ভাৰতৰ বিত্ত মন্ত্ৰালয়ে নিয়ন্ত্ৰণ কৰে। পৰৱৰ্তী প্ৰশ্নত, কোন পঞ্চবাৰ্ষিক পৰিকল্পনাৰ লক্ষ্য আছিল অৰ্থনীতিৰ বৈষম্যসমূহ আঁতৰ কৰা? কোনটো পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য আছিল ভারতের অর্থনীতির বৈষম্যসমূহ আঁতর করার? ইয়াত রাইট অপশন হব অপশন এ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। ইয়া যেটো অর্থনীতির বৈষম্য আঁতর করা হয়েছিল সেইটো আছিল পঞ্চবার্ষিক প্রথম পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার এই বৈষম্য আঁতর করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোনখন সার্কর সদস্য নহয়? কোনখন সার্কর সদস্য নহয়? ইয়াত চারিটা অপশন দিয়ে আছে, অপশন এ বাংলাদেশ, বি পাকিস্তান, সি মিয়ানমার, ডি চীন। ইয়াত রাইট অপশন হয়েছে অপশন সি মিয়ানমার। মিয়ানমার মিয়ানমার সার্কর সদস্য নহয়। পরবর্তী প্রশ্নলৈ আহিছো। পরবর্তী প্রশ্ন দিয়ে আছে, আরবিআইয়ে জারি করা প্রথম কাগজের মুদ্রা কি আছিল? আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রথম জারি করা কাগজী মুদ্রা কোনটো আছিল? অপশন এ 1 টকীয়া নোট, বি 5 টকার নোট, 10 টকার নোট, ডি 20 টকার নোট। ইয়াত রাইট অপশন হব অপশন বি 5 টকার নোট। আরবিআইয়ে প্রথমতে 5 টকার কাগজী মুদ্রা যেটো, কাগজের মুদ্রা যেটো, সেইটো তৈয়াৰ কৰিছিল বা জারি কৰিছিল। পরবর্তী প্রশ্ন, কিমান চনত ভারতত 6টা ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়েছিল? কিমান চনত ভারতর 6টা রাষ্ট্রীয় ব্যাংক, ভারতর 6টা ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়েছিল? ইয়াত অপশন চারিটা দিয়ে আছে, 1961 চনত, 1970 চনত, 1980 চনত, 1990 চনত। ইয়াত রাইট অপশন হৈছে অপশন সি 1980 চনত ভারতত সর্বমুঠ 6টা ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। ভারতত 6টা ব্যাংক 1980 চনত রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মন্দ অবস্থাত দেহর অর্থনৈতিক উদ্ধার করার প্রধান উপায় কি? মন্দ অবস্থাত দেহর অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক উদ্ধার করার প্রধান উপায় কি? ইয়াত চারিটা অপশন দিয়ে আছে, অপশন এ অধিক শুল্ক আদায় করা, বি বিদেহর পৰা ঋণ লওয়া, সি ঘাটি বাজেট নির্ধারণ করা, ডি ওপরের সকলকেইটা। ইয়াত রাইট অপশন হয়েছে অপশন সি ঘাটি বাজেট নির্ধারণ করিলে মন্দ অবস্থাত দেহর অর্থনৈতিক অবস্থাটো উদ্ধার করিব পৰা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষর অর্থনৈতিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন জনোৱা অনুষ্ঠানটির নাম কি? আপনাদের এই এমসিকিউ সমূহ পারাপক্ষত পারিলে স্ক্রিনশট মারি রাখি থৈ দিব। ভারতর অর্থনৈতিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন জনোৱা অনুষ্ঠানটির নাম হয়েছে জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদে ভারতবর্ষর অর্থনৈতিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন জনায়। পরবর্তী প্রশ্নলৈ আহিছো। পরবর্তী প্রশ্নটি আছে, কোনখন পঞ্চবার্ষিক পরিকল্পনাত পরিয়াল পরিকল্পনা আঁচনি তৈয়াৰ কৰা হয়? কোনখন ভারতর কোনখন পঞ্চবার্ষিক পরিকল্পনাত পরিয়াল পরিকল্পনা আঁচনি তৈয়াৰ কৰা হয়? অপশন এ প্রথম পঞ্চবার্ষিক, দ্বিতীয় পঞ্চবার্ষিক, সি চতুর্থ পঞ্চবার্ষিক, ডি পঞ্চম পার্ষিক। ইয়াত রাইট অপশন হৈছে অপশন এ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাত পরিয়াল পরিকল্পনা আঁচনি তৈয়াৰ কৰা হৈছিল। পরিয়াল পরিকল্পনা আঁচনি প্রথম পঞ্চবার্ষিকত তৈয়াৰ কৰা হৈছিল।
পরবর্তী প্রশ্ন, অর্থবিজ্ঞান ইকোনমিক্স শব্দটো কোনটো ভাষাৰ পৰা লোৱা হৈছে বা কোন ভাষাৰ পৰা লোৱা? অপশ্যন এ গ্ৰীক ভাষাৰ পৰা, বি ফাৰ্চী ভাষাৰ পৰা, চি আৰবী ভাষাৰ পৰা, ডি ইংৰাজী ভাষাৰ পৰা। ইয়াত ৰাইট অপশ্যন হ'ব অপশ্যন এ গ্ৰীক ভাষাৰ পৰা। অৰ্থনৈতিক বিজ্ঞান বা ইকনমিক শব্দটো গ্ৰীক শব্দৰ পৰা বা গ্ৰীক ভাষাৰ পৰা লোৱা হৈছে। মনত ৰাখিব ইকনমিক শব্দটো গ্ৰীক ভাষাৰ পৰা লোৱা। পৰৱৰ্তী প্ৰশ্নত, ভাৰতত উৎপাদিত চাহৰ মুঠ কিমান শতাংশ অসমৰ? ভাৰতত উৎপাদিত যিমানখিনি চাহৰ উৎপাদন হয় তাৰে মুঠ কিমান শতাংশ অসমৰ? অপশ্যন এ 35%, বি 50%, চি 60%, ডি 65%। ইয়াত ৰাইট অপশ্যন হৈছে অপশ্যন বি 50%। ভাৰতত উৎপাদিত যিমানখিনি চাহৰ শতাংশ হয় তাৰে 50% আমাৰ অসমৰে পৰা। তো পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ, গুৱাহাটীৰ চাহ নিলাম কেন্দ্ৰ কেতিয়া স্থাপন কৰা হৈছিল? গুৱাহাটীৰ যিটো চাহ নিলাম কেন্দ্ৰ সেইটো কেতিয়া স্থাপন কৰা হৈছিল? অপশ্যন এ 1870, অপশ্যন বি 1905, অপশ্যন চি 1920, ডি 1970। ইয়াত ৰাইট অপশ্যন হ'ব অপশ্যন ডি 1970। গুৱাহাটীৰ যিটো চাহ নিলাম কেন্দ্ৰ সেই চাহ নিলাম কেন্দ্ৰটো 1970 স্থাপন কৰা হৈছিল। গুৱাহাটীৰ চাহ নিলাম কেন্দ্ৰটো 1970 স্থাপন কৰা হৈছিল। পৰৱৰ্তী প্ৰশ্নত, এছিয়াৰ প্ৰথমটো চাহ গৱেষণা কেন্দ্ৰ ক'ত অৱস্থিত? এছিয়া মহাদেশৰ প্ৰথমটো চাহ গৱেষণা কেন্দ্ৰ ক'ত অৱস্থিত? অপশ্যন এ গোলাঘাট, বি যোৰহাট, চি গুৱাহাটী, ডি শ্বিলং। ইয়াত ৰাইট অপশ্যন হ'ব অপশ্যন বি যোৰহাট। এছিয়াৰ সৰ্বপ্ৰথম যিটো চাহ গৱেষণা কেন্দ্ৰ সেইটো অসমৰ যোৰহাটত অৱস্থিত। এছিয়াৰ সৰ্বপ্ৰথম চাহ গৱেষণা কেন্দ্ৰটো যোৰহাটত অৱস্থিত। পৰৱৰ্তী প্ৰশ্ন, তৃতীয় ব্যক্তিৰ অন্তৰ্ভুক্তি বুলি কাক কোৱা হয়? তৃতীয় ব্যক্তিৰ অন্তৰ্ভুক্তি বুলি কাক কোৱা হয়? অপশ্যন এ চাকৰিয়াল, বি খেতিয়ক, চি ব্যৱসায়িক, ডি পুঁজিবাদীসকলক। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন চি ব্যৱসায়ীসকলক তৃতীয় ব্যক্তিৰ অন্তৰ্ভুক্তি বুলি গণ্য কৰা হয়। ব্যৱসায়ীসকলক তৃতীয় ব্যক্তিৰ অন্তৰ্ভুক্তি বুলি কোৱা হয়। পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ, মানৱ বিকাশ সূচকত ভাৰতবৰ্ষৰ স্থান ক'ত? মানৱ বিকাশ সূচকত মানুহৰ যিটো বিকাশ সেই বিকাশৰ যিটো সূচক ভাৰতৰ স্থানটো ক'ত? ইয়াত চাব অপশ্যন পঞ্চম স্থানত, ত্ৰয়োদশ স্থানত, 90 স্থানত আৰু 130। ৰাইট অপশ্যনটো হ'ব অপশ্যন ডি 130 স্থানত। মানৱ বিকাশ সূচকত ভাৰতবৰ্ষৰ স্থান হৈছে 130 নম্বৰ স্থানত। পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ, পৰৱৰ্তী প্ৰশ্ন দি আছে, কোনে মানৱ বিকাশৰ ধাৰণা আগবঢ়াইছিল? কোনজন ব্যক্তিয়ে বা কোনজন বিজ্ঞানীয়ে মানৱ বিকাশৰ ধাৰণা আগবঢ়াইছিল? অপশ্যন এ আদাম স্মিথ, বি ইব্ৰাহিম লিংকন, ডি ডক্টৰ মেহবুব উল হক, ডি লৰ্ড ডেল হাজি না লৰ্ড চৰি লৰ্ড হেষ্টিংছ। ইয়াত ৰাইট অপশ্যন হ'ব অপশ্যন চি ডক্টৰ মেহবুব উল হক। মানৱ বিকাশৰ ধাৰণাটো আগবঢ়াইছিল ডক্টৰ মেহবুবুল হকে। মনত ৰাখিব। পৰৱৰ্তী প্ৰশ্ন, ৰাষ্ট্ৰীয় গ্ৰাহক দিৱস কোন তাৰিখে পালন কৰা হয়? ৰাষ্ট্ৰীয় গ্ৰাহক দিৱস কোন তাৰিখে পালন কৰা হয়? ইয়াত অপশ্যন দিয়া আছে অপশ্যন এ 4 এপ্ৰিল, বি 5 জুন, 7 নৱেম্বৰ, চি ডি 26 ডিচেম্বৰ। ইয়াত ৰাইট অপশ্যন হৈছে অপশ্যন ডি 26 ডিচেম্বৰ। 26 ডিচেম্বৰ তাৰিখে ৰাষ্ট্ৰীয় গ্ৰাহক দিৱস পালন কৰা হয়। ৰাষ্ট্ৰীয় গ্ৰাহক দিৱস 26 ডিচেম্বৰ তাৰিখে পালন কৰা হয়। মনত ৰাখিব। পৰৱৰ্তী প্ৰশ্নত, ভাৰতীয় আৰ্থিক সংস্কাৰ প্ৰৱৰ্তনৰ সময়ত দেশৰ প্ৰধানমন্ত্ৰী কোন আছিল? ভাৰতীয় আৰ্থিক সংস্কাৰ যেতিয়া কৰা হৈছিল বা প্ৰৱৰ্তন কৰা হৈছিল সেই সময়ত দেশৰ প্ৰধানমন্ত্ৰী কোন আছিল? অপশ্যন এ লাল বাহাদুৰ শাস্ত্ৰী, অপশ্যন বি নৰসিংহ ৰাও, চি ৰাজীৱ গান্ধী, ডি মোৰাৰজী দেহাই। ইয়াত ৰাইট অপশ্যনটো হৈছে অপশ্যন বি নৰসিংহ ৰাও। ভাৰতীয় আৰ্থিক সংস্কাৰ প্ৰৱৰ্তন সময়ত দেশৰ প্ৰধানমন্ত্ৰী আছিল নৰসিংহ ৰাও। পৰৱৰ্তী প্ৰশ্নত, অৰ্থবিজ্ঞান হৈছে এখন নিৰপেক্ষ বিজ্ঞান কথাষাৰ কোনে কৈছিল? অৰ্থবিজ্ঞান হৈছে এখন নিৰপেক্ষ বিজ্ঞান এই কথাষাৰ কোনে কৈছে? অপশ্যন এ আদাম স্মিথ, বি মাছেলৰ, চি ৰবিনছ, ডি পিণ্ড। ইয়াত ৰাইট অপশ্যন হৈছে অপশ্যন চি ৰবিনছে। এই কথাষাৰ হৈছে ৰবিনছৰ। অৰ্থবিজ্ঞান হৈছে এখন নিৰপেক্ষ বিজ্ঞান এই কথাষাৰ ৰবিনছে কৈছিল। পৰৱৰ্তী প্ৰশ্নলৈ আহিছোঁ। পৰৱৰ্তী প্ৰশ্ন দিয়া আছে, অৰ্থবিজ্ঞানত উৎপাদন বুলিলে তলৰ কোনটোক বুজায়?
অর্থবিজ্ঞানত উৎপাদন বুলিলে তলৰ কোনটুক বুজায়। ইয়াত চাব অপশন দিয়া আছে চারিটা। অপশন এ বস্তুর উপযোগিতা বৃদ্ধি আর সৃষ্টি করা, বি বস্তুর উপযোগিতা ধ্বংস করা, সি বস্তুর উপযোগিতা হ্রাস করা, ডি বস্তুর পরিমাণ বৃদ্ধি করা। ইয়াত রাইট অপশন হয়েছে অপশন এ বস্তুর উপযোগিতা বৃদ্ধি আর সৃষ্টি করা। অর্থবিজ্ঞানত উৎপাদন বুলিলে বস্তুর উপযোগিতা বৃদ্ধি আর সৃষ্টি করা বুঝায়। পরবর্তী প্রশ্ন, রবিনসর মতে তলর কোনটু অর্থবিজ্ঞানত অধ্যয়ন করা নহয়। রবিনসর মতে তলর কোনটু, তলত চারিটা অপশনের ভিতর কোনটু অধ্যয়ন করা বস্তু নহয় অর্থবিজ্ঞানত? অপশন এ মানুষের অর্থনৈতিক অবস্থা, বি অর্থনৈতিক অবপূরণের আহিলা, মানুষের নৈতিক আচরণের বিষয়ে, ডি অর্থনৈতিক আহিলাবোর বিকল্প ব্যবহার যোগ্য। ইয়াত রাইট অপশন হয়েছে অপশন সি, মানুষের নৈতিক আচরণের বিষয়ে রবিনসর মতে অর্থবিজ্ঞানত কোনো ধরনের অধ্যয়ন করা নহয় বা কোনো ধরনের আলোচনা নহয়। পরবর্তী প্রশ্ন, জনসাধারণের প্রকৃত অর্থনৈতিক অবস্থার আভাস তলর কোনটুয়ে দিব পারে? জনসাধারণের প্রকৃত অর্থনৈতিক অবস্থার আভাস তলর কোনটুয়ে দিব পারে? অপশন এ মুদ্রাগত আয়ের পরিমাণ, বি ব্যাংকত থকা সঞ্চয়ের পরিমাণ, সি মুদ্রার বিনিময়ত পোৱা সেবা আর দ্রব্য সামগ্রী, ডি নগদ মুদ্রা পরিমাণ। ইয়াত রাইট অপশন হয়েছে অপশন সি, মুদ্রার বিনিময়ত পোৱা সেবা আর দ্রব্য সামগ্রী। জনবর্তী প্রশ্ন চাব। পরবর্তী প্রশ্ন দিয়া আছে প্রতিযোগিতার মাত্রা বজার কেটা ভাগত ভাগ করা হয়। প্রতিযোগিতার মাত্রা বজার কেটা ভাগত ভাগ করিব পারি? ইয়াত অপশন দিয়া আছে আপনার চারিটা। অপশন এ তিনিটা, বি চারিটা, পাঁচটা, ডি কোনো ভাগ নাই। প্রতিযোগিতা মাত্রা বজার কেটা ভাগত ভাগ করিব পারি? ইয়াত রাইট অপশন হয়েছে অপশন এ, তিনিটা ভাগত ভাগ করিব পারি। প্রতিযোগিতার মাত্রা বজারক আমি সর্বমোট তিনিটা ভাগত ভাগ করিব পারো, কথাটো মনত রাখিব। পরবর্তী প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত ড্যাশ, ইয়াত খালি ঠাই এটা আছে, খালি ঠাই পূৰ কৰিব লাগিব। পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত খালি ঠাইত, ইয়াত অপশন চারিটার পর যেটো শুদ্ধ হয় সেইটো বহাই দিব লাগিব। ক্রেতা বিক্রেতা অগণন থাকে, বি ক্রেতা বিক্রেতা সমান সমান থাকে, সি ক্রেতাতকৈ বিক্রেতার সংখ্যা বেশি থাকে, ডি সীমিত ক্রেতাই থাকে। ইয়াত রাইট অপশন হব ক্রেতা বিক্রেতা অগণন থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত ক্রেতা বিক্রেতা অগণন থাকে। পরবর্তী প্রশ্নটো আহিছো, ভারত স্বাধীনতার ঠিক পিছৰ সময়ছোৱাত ভারতর রপ্তানিজাত দ্রব্যর তালিকাত দ্রব্যবোৰ কোনবোৰ দ্রব্য আছিল? তালিকাত দ্রব্যবোৰ হল চাব, ইয়াত ভারতের স্বাধীনতার ঠিক পিছৰ সময়ছোৱাত ভারতের রপ্তানিজাত দ্রব্যর তালিকাত কোনবোৰ দ্রব্য আছিল? ইয়াত অপশন চারিটা দি আছে, তাৰে ভিতৰত রাইট অপশন হব অপশন এ, মৰাপাট, কাপোৰ, কপা আৰু চাহপাত। ভারত স্বাধীনতার ঠিক পিছৰ সময়ছোৱাত রপ্তানিজাত দ্রব্যর ভিতর আছে মৰাপাট, কাপোৰ, কপা আৰু চাহপাত। পরবর্তী প্রশ্ন আহিছো, উন্নয়ন ব্যাংক সমূহ কেইটা ভাগত ভাগ করা হয়? উন্নয়ন ব্যাংক সমূহ কেইটা ভাগত ভাগ করা হয়? অপশন এ দুটা ভাগত, বি তিনিটা ভাগত, সি পাঁচটা ভাগত, ডি সাতটা ভাগত। ইয়াত রাইট অপশন হব অপশন এ, দুটা ভাগত। উন্নয়ন ব্যাংক সমূহ দুটা ভাগত ভাগ করিব পারি বা উন্নয়ন ব্যাংক সমূহক দুটা ভাগত ভাগ করা হয়। পরবর্তী প্রশ্ন, এরিস্টটলের মতে এক ব্যক্তি সরকারের বিকৃতি রূপ কি? এরিস্টটলের মতে এক ব্যক্তির সরকারের বিকৃত রূপটো কি? অপশন এ স্বল্পতন্ত্র, বি রাজতন্ত্র, সি রাজব্যবস্থা, ডি স্বৈরতন্ত্র। ইয়াত রাইট অপশন হয়েছে অপশন ডি স্বৈরতন্ত্র। এরিস্টটলের মতে এক ব্যক্তি সরকারের বিকৃতি রূপটো হয়েছে স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র হয়েছে এক ব্যক্তি সরকারের বিকৃত রূপ এরিস্টটলের মতে। পরবর্তী প্রশ্ন, মানব মূলধনের উৎস কি? মানব মূলধনের উৎস কি? অপশন এ শিক্ষা, বি স্বাস্থ্য, সি বিনিয়োগ, ডি উপরের আটাইকেইটা। ইয়াত রাইট অপশন হব অপশন ডি, উপরের আটাইকেইটা। মানব মূলধনের উৎস শিক্ষার পর পাওয়া যায়, স্বাস্থ্যর পর পাওয়া যায়, বিনিয়োগের পর পাওয়া যায়। গতিকে মানব মূলধনের উৎস গোটেইকেইটা। আজির ভিডিওর অন্তিম প্রশ্ন আহিছো। আজির ভিডিওর অন্তিম প্রশ্নটো হৈছে, 2011 চনের লোকপিয়ল মতে ভারতের সর্বমোট জনসংখ্যা কিমান আছিল? ইয়াত অপশন চারিটা দিয়া আছে চাব, 121.07 কোটি, এইটোৱে রাইট অপশন। 2021 চনের লোকপিয়ল মতে ভারতের সর্বমোট জনসংখ্যা আছিল 121.07 কোটি। আজির ভিডিও এইখানে। ভিডিওটি কেনে হয়েছে কমেন্ট বক্সত জানাব, যদি ভাল লাগিছে লাইক শেয়ার করে আগুয়াই দিব। হোমটেক স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হয়তো সংযুক্ত হয়ে থাকিব। যিকোনো সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার যিকোনো এম সি কিউ আলোচনা করার
বা আপনার সহায় করা হয়েছে আমার উদ্দেশ্য সম্পূর্ণ ভিডিও।